দেখো গত ক্লাসে তোমাদের প্রশিক্ষণের সংজ্ঞা নিয়ে আমরা পড়েছিলাম, আজকে আমরা প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করব। যে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দক্ষ কর্মীর কিন্তু কোনো বিকল্প নেই, আর দক্ষ কর্মী সংগ্রহ করে তাদেরকে, কর্মীদেরকে সংগ্রহ করে তাদেরকে যদি আমরা দক্ষ করে গড়ে তুলতে চাই, তাহলে প্রশিক্ষণকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়র, উনি সর্বপ্রথম ব্যবস্থাপনায় প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে অনুসরণ করেন এবং তিনি নিজে একটি প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। আর এই প্রতিযোগিতামূলক বাজারে যদি আমরা টিকে থাকতে চাই, আর যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো কাজ করতে গেলে হুট হাট করে যে কোনো ধরনের সমস্যা সামনে আসে, এই বিশ্বে টিকে থাকা এবং উদ্ভূত এইসব সমস্যা সমাধানের জন্য প্রশিক্ষণের গুরুত্ব আসলে অপরিসীম। কেন প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম আমরা নিচে কতগুলো পয়েন্টস আকারে সেই বিষয়গুলো তুলে ধরেছি, এখন আমরা সেগুলোর একটু ব্যাখ্যায় যাব। যে দক্ষতা বৃদ্ধি, আমরা কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখলাম যে কর্মী সংগ্রহ করে তাদেরকে যাচাই বাছাই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদেরকে তাদের আবেদনকৃত পদে আমরা যে তাদেরকে স্থাপিত করলাম, স্থাপন করলাম, এখন স্থাপন করা মানেই যে তারা সেখানে তাদের পরিপূর্ণ কর্মটা দিতে পারবে তার কোনো কারণ নেই। কারণ হলো যে দিতে পারবে না এই কারণে, যদি তারা কাজ সম্পর্কে দক্ষ অভিজ্ঞ না হয় তাহলে কিন্তু তারা তাদের সর্বোচ্চটা দিতে পারবে না, আর এই দক্ষতা বৃদ্ধির জন্য আসলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমরা নিয়োজিত কর্মীদের যদি দক্ষতাগুলো বৃদ্ধি করতে চাই তাহলে আমাদেরকে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের দক্ষতাগুলো বৃদ্ধি করতে পারবে। এরপরে আছে কাজের মানোন্নয়ন, দক্ষ কর্মী ভালো কাজ দিতে পারে, অর্থাৎ কাজের মান যদি আমরা বাড়াতে চাই তাহলে কর্মীদেরকে প্রশিক্ষণ প্রদান করতে হবে। এরপরে আসতেছে কাজের সাথে পরিচয়, প্রশিক্ষণ এমন একটা বিষয় যে কিছু প্রশিক্ষণ আছে যে কাজ করার শুরুতেই তাদেরকে দিয়ে দেওয়া হয়, এবং শুরুতে কি দেওয়া হয় যে তারা কি কাজগুলো করবে, কিভাবে করবে, এই সম্পর্কে তাদেরকে প্রাথমিকভাবে একটা ধারণা দেয়, অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু সেই জিনিসটি দেয়া যায়। তার কাজের সাথে পরিচয়ের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এরপর হলো মানবিক সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ শুধুমাত্র কর্মীদের যোগ্য দক্ষ করে না, পাশাপাশি তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে। কারণ এমন কিছু প্রশিক্ষণ আছে যেখানে কর্মীদেরকে দলে দলে ভাগ করে তাদেরকে সেই কাজগুলো সম্পর্কে ধারণা দেয়া হয় এবং তাদেরকে বলা হয় যে তারা কি বুঝলো, প্রত্যেকে দল সেই সম্পর্কে বর্ণনা করবে, এবং এতে করে এই যে দলে দলে ভাগ করা হলো, এতে করে কি হয় যে প্রত্যেক কর্মী যারা একে অপরকে জানে না তারা তাদের মধ্যে সম্পর্কের উন্নয়নটা ঘটাতে পারে। এটা প্রশিক্ষণের মাধ্যমেই কিন্তু আসলে সম্ভব। যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহার, যে কোনো কর্মী কাজে নিয়োজিত হলে সব যন্ত্রপাতি সম্পর্কে যে তাদের আগেই ধারণা থাকবে এরকম কোনো কথা নেই। কারণ আমরা জানি যে পুঁথিগত বিদ্যার মধ্যে কিন্তু আমরা ভবিষ্যতে কি কাজ করব সেই সম্পর্কে ধারণা খুব কমই থাকে। সেই কর্মীরা যখন কাজে নিয়োজিত হয় নতুন নতুন যন্ত্রপাতি দেখে এবং এই যন্ত্রপাতিগুলো আসলে কিভাবে ব্যবহার করবে, কত ভালোভাবে ব্যবহার করবে, তার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প হতে পারে না। কারণ ওই যন্ত্রপাতিগুলো সম্পর্কে যদি তাদেরকে ধারণা দেয়া না হয় তারা কিভাবে কাজগুলো করবে এবং কিভাবে করলে এর কাছ থেকে সর্বোচ্চ ভালো ফল পাওয়া যাবে সেটা প্রশিক্ষণের মাধ্যমে দেওয়া সম্ভব। এরপরে হচ্ছে সমন্বয় সাধন, আমরা সমন্বয়ের ব্যাপারে পড়েছিলাম যে একটা প্রতিষ্ঠানে মানুষ যন্ত্রপাতি কাঁচামাল এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সবগুলোকে সন্নিবেশন করে একটা সুন্দর কাজ যেটা প্রতিষ্ঠানের সফলতার জন্য অত্যাবশ্যক সেটার জন্য আসলে প্রশিক্ষণের কোনো বিপরীতে কিছু হতে পারে না। সেই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে চাই তাহলে অবশ্যই কর্মীদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এরপর হচ্ছে কার্যকর নির্দেশনা, সঠিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে কার্যকর কাজ বা কার্যকর ফল আমরা পেতে পারি। আর এই কার্যকর নির্দেশনা দিতে গেলে প্রশিক্ষণ দিতে হবে, কারণ আমরা একটা জিনিস বললাম যে তোমরা এইভাবে কাজগুলো করবে কিন্তু আমরা দেখিয়ে দিলাম না, তাহলে সে কাজটি তার দ্বারা করা কিন্তু সম্ভব হবে না। এই জন্য আগে প্রশিক্ষণ প্রদান, তারপরে হলো নির্দেশনা প্রদান, তাহলে নির্দেশনাটা কার্যকর হবে এবং ভালো ফল পাওয়া যাবে। দায়িত্ববোধ সৃষ্টি, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে
কর্মীদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে ধ্যান ধারণা দেওয়া হয় এবং এর মাধ্যমে তারা যেমন দক্ষ এবং যোগ্য হয়ে ওঠে, পাশাপাশি তাদের মধ্যে একটা দায়িত্বের সৃষ্টি হয় যে তারা যেই জিনিসটা জানে তারা ভবিষ্যতে নতুন কেউ আসলে তাদেরকে সেই ধারণাগুলো দেবে। এরপর হলো ব্যয় হ্রাস। কর্মীদের কাজে দক্ষ যোগ্য গড়ে তোলার জন্য প্রশিক্ষণের যেমন বিকল্প হতে পারে না, তেমনি ভাবে প্রতিষ্ঠানের যদি খরচ বা ব্যয় আমরা কমাতে চাই তাহলে কর্মীদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং প্রশিক্ষিত কর্মীরা তাদের দক্ষতার মাধ্যমে কাজগুলো সুনিপুণভাবে অল্প সময়ে শেষ করবে, যাতে করে ব্যয়ের পরিমাণ কমে যাবে। মনোবল হ্রাস। কর্মীদের কাজ সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে তাদের মনোবলের বৃদ্ধি পায়, তারা মনে করে যে এই কাজটি তার জন্য কঠিন নয়, তখন তারা আরো বেশি মন লাগিয়ে কাজগুলো করে সেই কাজে সফলতা নিয়ে আসতে পারে। কার্যনির্দেশিকা। কাজের যে নির্দেশগুলো আছে, বিভিন্ন ধরনের কাজ একটা প্রতিষ্ঠানে করতে হয়, সেই কাজগুলো সম্পর্কে নবনিযুক্ত কর্মীরা কিন্তু প্রথমেই সেই ধারণাগুলো তাদের মধ্যে থাকে না। তাদেরকে যদি প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সেই কাজগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেয়া যায় তাহলে কর্মীদেরকে সেই কাজ সম্পর্কে তাদেরকে নির্দেশ দিলে তারা সঠিকভাবে সেই কাজটি সম্পন্ন করতে পারে। এই জন্য প্রশিক্ষণ আসলে দিতেই হবে যদি আমরা কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ এবং সবচেয়ে ভালো কাজটা পেতে চাই। এরপর হচ্ছে সম্পদের পূর্ণ ব্যবহার। একটা প্রতিষ্ঠানে তার যেরকমই সম্পদগুলো আছে বা যে ধরনের সম্পদগুলোই আছে না কেন, সেগুলো যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে চাই এবং প্রতিষ্ঠানের সাফল্য আনতে চাই তাহলে কর্মীদেরকে অবশ্যই প্রশিক্ষিত করতে হবে। কারণ এই প্রশিক্ষণ কাজের শুরুতে, কাজের মাঝখানে, বিভিন্ন সময়ে তাদেরকে পর্যায়ক্রমে দেওয়া যেতে পারে। যখন যেভাবে প্রয়োজন তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তারা কাজ সম্পর্কে অভিজ্ঞ হয়, দক্ষ হয় এবং দক্ষ কর্মীর কাছ থেকে আমরা কম ব্যয়ে একটি ভালো কাজ এবং মানসম্মত কাজ পেতে পারি এবং এই কাজগুলো পাওয়ার ফলে সম্পদের পূর্ণ ব্যবহার হয় এবং সম্পদের পূর্ণ ব্যবহার হলে প্রতিষ্ঠানের সফলতা অনিবার্য। এখন আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে একটি প্রশিক্ষিত কর্মী দলই পারে প্রতিষ্ঠানের উন্নয়নকে ত্বরান্বিত করতে। এই জিনিসটাই আমি বলছি যে কর্মীরা যদি প্রশিক্ষিত হয় তাহলে প্রতিষ্ঠানের উন্নয়নকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। তাই প্রশিক্ষণের কোন বিকল্প নেই, আধুনিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণকে আরো অধিক গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। তাহলে আমরা কিন্তু আধুনিক সময়ে আছি আর এই আধুনিক সময়ে প্রশিক্ষণের কোন বিকল্প নেই, প্রশিক্ষণ প্রদান করতেই হবে। কারণ প্রশিক্ষণ হচ্ছে মানুষকে হাতে কলমে শেখা, পুঁথিগত বিদ্যার বাইরে এসে তাদেরকে কাজের মধ্যে, তাদেরকে হাতে কলমে বাস্তবিকভাবে সেই বিষয়গুলোকে নিয়ে, আমাদের বিষয়গুলো যেহেতু শিল্প প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রপাতি এবং অন্যান্য বিষয়গুলোকে নিয়ে হাতে কলমে শিক্ষা দেওয়াটাই হচ্ছে প্রশিক্ষণ। আর কর্মীদেরকে যত বেশি হাতে কলমে এই প্রশিক্ষণ প্রদান করা যাবে তত বেশি তাদের কাছ থেকে মানসম্মত কাজ আদায় করা যাবে আর মানসম্মত কাজ পাওয়া গেলেই প্রতিষ্ঠানের উন্নয়ন আরো গতিশীল হবে। এখন আমরা প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতি বা কৌশল নিয়ে পড়ব, যে প্রশিক্ষণের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে আর তবে এই পদ্ধতিগুলো আসলে নির্ভর করে কোন প্রতিষ্ঠানের কাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের উপর, তারপর প্রশিক্ষণ গ্রহণকারীর সংখ্যা, অবস্থান, শিক্ষাগত যোগ্যতা, ক্ষমতা, কার্যবলী, অভিজ্ঞতা, সাদৃশ্য বৈসাদৃশ্য, প্রশিক্ষণ ব্যয়, এই সবকিছুর উপর ভিত্তি করে কিন্তু কোন পদ্ধতিটি আসলে কোন প্রতিষ্ঠান গ্রহণ করবে সেগুলোর উপর নির্ভর করে। তবে যে সকল প্রশিক্ষণ পদ্ধতি সাধারণত প্রাতিষ্ঠানিক ও ব্যক্তির দক্ষতা যোগ্যতা বৃদ্ধিতে ভূমিকা রাখে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তবে এইখানে যে পদ্ধতিগুলো বা কৌশলগুলো আমরা আলোচনা করব সবগুলোই যে একটা প্রতিষ্ঠান গ্রহণ করবে তা কিন্তু নয়। প্রতিষ্ঠান তার প্রয়োজনে, তার সামর্থ্য অনুযায়ী এই পদ্ধতিগুলোর মধ্য থেকে সুনির্দিষ্ট কিছু কৌশল বা পদ্ধতি ব্যবহার করে তার কর্মীদের বাহিনীকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারে। এখন আমরা দেখব প্রথম প্রশিক্ষণের পদ্ধতিটা হচ্ছে কর্মরত অবস্থায় প্রশিক্ষণ। কর্মীরা কাজে যোগ দিল,
এবং কাজে যোগ দেওয়ার পর তাদেরকে সেই কাজের মধ্যে রেখে যে প্রশিক্ষণটা দেওয়া হয় সেটা হচ্ছে কর্মরত অবস্থায় প্রশিক্ষণ। আর আরোহ প্রশিক্ষণটা হচ্ছে কর্মীরা কাজে যোগ দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে, অর্থাৎ তাদেরকে প্রথমে কাজের জায়গায় নিয়ে যাওয়া হলো না, নবনিযুক্ত কর্মীদেরকে তাদেরকে কি করা হলো, 3 দিনের জন্য আলাদা একটা জায়গায় তাদেরকে দক্ষ এবং যোগ্য কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে একেবারে কাজের শুরুতে, অর্থাৎ কাজের মধ্যে না নিয়ে কাজের শুরুতে তাদের কাজ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়, সেটা হচ্ছে আরোহ প্রশিক্ষণ। এরপরে হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ। কোন কোন প্রতিষ্ঠান দেখবা নিয়োগের মধ্যে এভাবে লিখে দেয় বা আবেদনের মধ্যে এভাবে লিখে দেয় যে 1 বছর শিক্ষানবিশ কাল অতিক্রম করতে হবে, এবং শিক্ষানবিশ কাল যদি সঠিকভাবে তারা সম্পন্ন করতে পারে সাফল্যের সঙ্গে তবেই তাদের নিয়োগটা স্থায়ী হবে। এই শিক্ষানবিশ প্রশিক্ষণটা হচ্ছে কর্মীদেরকে কাজের জন্য মনোনীত করা হলো এবং সেই কাজে মনোনীত জায়গায় 1 বছর 6 মাস বা 3 মাস বা 2 বছর বা 3 বছরের জন্য এই সময়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়, এবং এরপরে তাদের কাছ থেকে আসলে যদি ভালো কাজ পাওয়া যায় তাহলে সেই কাজের জন্য তাদেরকে স্থায়ী করা হয়। অর্থাৎ এই প্রশিক্ষণগুলো হচ্ছে একদম কাজের শুরুতে তাদেরকে কিছু সময়ের জন্য, সেটা 3 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর হতে পারে, সেই সময়ের জন্য যে প্রশিক্ষণটা প্রদান করা হয় সেটা হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ। এরপর আছে অভিজ্ঞ কর্মী দ্বারা প্রশিক্ষণ। কিছু কিছু সময় আছে কর্মীদেরকে কাজের মধ্যে স্থাপিত করা হলো এবং সেখানে অন্যান্য যারা অভিজ্ঞ কর্মী আছে তাদেরকে বলা হলো, তাদের নেতৃত্বে দেওয়া হলো যে তুমি এদেরকে বোঝাবা যে এই কাজগুলো কিভাবে করবে, এই যন্ত্রপাতির ব্যবহার কিভাবে করবে, সেটা হচ্ছে অভিজ্ঞ কর্মী দ্বারা প্রশিক্ষণ। এরপর হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা শুধুমাত্র কর্মীদেরকে প্রশিক্ষণ প্রদান করে এবং কখনো কখনো বলে থাকে যে প্রশিক্ষণ শেষে তাদেরকে সুনির্দিষ্ট চাকরির ব্যবস্থা করা হবে। এই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রে কর্মীদেরকে বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়, তবে কর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ এই সামর্থ্য শুধু টাকা পয়সার না, তারা যেটুকু গ্রহণ করতে পারবে সেই রকম সামর্থ্য অনুযায়ী কোন কাজে প্রশিক্ষণ নিবে তারা সেখানে নির্ধারণ করে দেয়। এরপর হচ্ছে ইন্টার্নশিপ প্রশিক্ষণ। এটা হচ্ছে তোমরা দেখবা যে বিবিএ বা এমবিএ করা শিক্ষার্থীরা তাদের কোর্স শেষে তাদের একটা ওই 1 বছরের বা 6 মাসের একটা ওই কোর্সের অন্তর্ভুক্ত একটা বিষয় থাকে, যা তারা কোন কোন প্রতিষ্ঠানে গিয়ে, সিলেক্টেড কিছু প্রতিষ্ঠানে গিয়ে, নির্বাচিত কিছু প্রতিষ্ঠানে গিয়ে তারা সেখানে ইন্টার্নশিপ করবে। অর্থাৎ তাদের কাজে ঢোকার আগে একেবারেই হাতে কলমে কাজ শেখার জন্য সে সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে তারা এই ইন্টার্নশিপ গুলো গ্রহণ করে। এরপর হচ্ছে পদ পরিবর্তন। এটা হচ্ছে কর্মীরা প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছে, কাজ করছে, এমন অবস্থায় তাদের এক পদে কাজ করার পর, কিছুদিন কাজ করার পর আরেকটি পদে তাদেরকে নেওয়া হলো, আবার সেখান থেকে আবার 2 বছর পর আরেকটি পদে দেওয়া হলো। এতে করে কি হয়, সমস্ত পদে কাজ করা সম্পর্কে তাদের ধারণা লাভ করে এবং এটাও এক ধরনের প্রশিক্ষণ, যার ফলে কোন কর্মীর অনুপস্থিতিতে অন্য কর্মীকে দিয়ে তার কাজটি চালিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর হচ্ছে ঘটনা পদ্ধতি। এই ধরনের প্রশিক্ষণগুলো হলো কর্মীদেরকে কাজ করার আগে তাদেরকে একটা ঘটনা বলা হলো, একটা ঘটনা সম্পর্কে বলা হলো যে এই ঘটনাগুলো শোনো এবং এক্ষেত্রে তোমাদের কি সমাধান সেটা তোমরা বলবে। এরপর হচ্ছে ফ্লাইং স্কোয়াডন পদ্ধতি। এটা হচ্ছে কর্মীদের ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর ব্যবসায়িক সফর, কমিটির মাধ্যমে এবং আলোচনা পদ্ধতি। আলোচনা করে কি, যে একটা আলোচনা কোন কর্মীদেরকে নিয়ে বলো তো এক্ষেত্রে কি হতে পারে, এইভাবে তাদের কাছ থেকে সমাধান নেওয়া হয়। এগুলি হচ্ছে প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতি বা কৌশল।